সরকারের যে উন্নয়ন, সেই উন্নয়ন কার্যক্রমের যে সুফল সকল শ্রেণী পেশার মানুষকে, আমরা বলে থাকি এটাকে যে একটা অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কার্যক্রম, যে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, এটা শেখ হাসিনা মডেল, যে সকল মানুষকে, ভূমিহীন গৃহহীন সকল মানুষকে আমরা গৃহের আওতায় আনছি। এবং যেটি আগেও আপনাদের সাথে বলেছি যে প্রসেসটা এরকম যে একটা সময় মানুষকে দেওয়া হতো একটু চাল ডাল, একটু লবণ তেল, হালকা রিলিফ, আর এখন প্রধানমন্ত্রীর তরফ থেকে, সরকারের তরফ থেকে উপহার হিসাবে মানুষকে আশ্রয়, এই আশ্রয়ের অধিকার, শেল্টার, এটি এখন দেওয়া হচ্ছে এবং সারা দেশেই দেওয়া হচ্ছে। যশোরও আমরা সেই প্রক্রিয়ার সাথে আছি। মণিরামপুরে 34, কেশবপুরে 13, ঝিকরগাছায় 92, চৌগাছায় 38, শারশায় 55, টোটাল 262টি ঘর আমরা 21 জুলাই তারিখে হস্তান্তর করব। এর যে কার্যক্রম যেগুলো আছে তাদের উদ্দেশ্যে, তাদের জন্য দলিলপত্র তৈরি করে দেওয়া, তাদের হাতে বুঝিয়ে দেওয়া, এই সমস্ত কাজ আমাদের প্রায় সমাপ্ত এবং নির্মাণের যে কাজ সেই কাজও একেবারেই শেষের পথে, অনেকগুলা একেবারেই সব শেষ হয়ে গেছে, আর দু একটা জায়গায় হয়তো একটু কাজ চলমান আছে, বাট আমরা হস্তান্তরের জন্য রেডি করেছি 262টি ঘর।